আসলে 10-15 আমরা গলায় পাতে প্রতিদিন যাওয়া আসা করি, কিন্তু সরকার নির্ধারণ করে আগে ছিল 10 টাকা, এরপর আরো 6 টাকা বৃদ্ধি করে দিয়েছে, যেহেতু একসাথে যাত্রী পরিবহন করা হবে। কিন্তু এইসব গাড়িগুলো প্রতিদিন তারা 20 টাকা করে নিচ্ছে, অর্থাৎ 4 টাকা বেশি নিচ্ছে। হ্যাঁ আসে, এই তো এই সামনে গাড়ি সারাতে আসে। হ্যাঁ 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 থামছে ডাকে। হ্যাঁ তো আমরা প্রতিবাদ করলে তারা বলে 20 টাকা। তো হেল্পাররা বলছে যে চাঁদা বাজরা চাঁদা নেওয়ার কারণে এটি 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 বৃদ্ধি করা হয়। হ্যাঁ সুপ্রিয় দাস মন্ডলী, আমি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। প্রতিদিন আমরা দোলাইপাড় থেকে আসা আসা যাওয়া করি, ভাড়া হওয়া উচিত 10 টাকা থেকে 16 টাকা, কিন্তু এই গাড়িগুলোতে প্রতিদিন ভাড়া নিচ্ছে হলো মানুষের কাছ থেকে 20 টাকা। এটি আমি অনেক গতকালের মাধ্যমে কথা বলছি, প্রত্যেকের কষ্ট হচ্ছে এই টাকাটা দেওয়ার জন্য। করোনা ভাইরাসের কারণে সরকার কিন্তু যেহেতু 2 সিটে একজন যাত্রী পরিবহন করা হবে, সেজন্য সরকার কিন্তু ইতিমধ্যে 6 টাকা এটিকে ভাড়া বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু ড্রাইভাররা সেটি না মেনে প্রত্যেকের কাছ থেকে 20 টাকা করে প্রতিদিন আদায় করছে। এতে আমরা যারা অভাবী মানুষ, আমরা যারা কষ্টের চলাফেরা করি, আমাদের জন্য এই 5 টাকা প্রতিদিন কষ্ট হয়ে যায়। এমনিতে করোনা ভাইরাসের এই সময় আমাদের কোনো কাজকর্ম নেই, তারপরে যদি ভাড়া বেশি নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়। আচ্ছা এই যে ভাড়া বেশি নিচ্ছে, এই বিষয়ে আপনার কাছে ঠিক কি বলতে চান? তো ভাড়া তো বেশি কম বেশি নিতেছে, ধরেন এই গাড়িটা আগে ছিল 10 টাকা, এরপর 16 টাকা, কিন্তু নিচে 20 টাকা করে, এটা কি অনেক করছে না? অবশ্যই এটা অবশ্যই অনেক ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়া দেখা গেছে 15 টাকা বা 10 টাকা কাটলেও হয়, কিন্তু এই জায়গায় 20 টাকা ভাড়া, এটা অনেক জুলুম হয়ে যায়। হ্যাঁ শুনে দশ মনে শুনলেন আসলে যে আমরা যারা চলাফেরা করি গাড়ির মধ্যে প্রত্যেকেই প্রায় সময় আমরা কিন্তু প্রতারণার শিকার হই। তো আমরা আশা করবো যে সবাই আইন মেনে চলবেন, এবং এবং এই যে ভাড়া বৃদ্ধি করা হয় সেটি সেটি অবশ্যই বন্ধ হবে। ভাই ভাই আপনার নাম কি? এই যে আপনি যে ভাড়া বেশি নেন, আমার এদিকে আপনার খারাপ লাগে না? এই যে এই জায়গায় বলেন আপনি কি না পথে মধ্যে কাকে কাকে চাঁদা দেন? দোলাইপাড় নেয় কত টাকা? আমরা যখন দেখেছি যে করোনা ভাইরাসের সময় কোনো চাঁদাবাজ কোনো ড্রাইভার বা কোনো হেল্পারকে টাকা দেয়নি, বাংলাদেশ সরকার সহযোগিতা করেছে, কিন্তু এখনো সেই চাঁদাবাজরা কিন্তু চাঁদাবাজি করছে, এবং আমাদের সেই চাঁদার টাকা কিন্তু আমাদের পাবলিকের কাছ থেকে দিতে হচ্ছে। এটি সরকার দেখবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। এই প্রশ্নটা শেষ করছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। শুভ দর্শক মন্ডলী, দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল antv24.com এর সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমরা এত কিছু করার চেষ্টা করি। দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ভালো, যে কোনো মন্দ, সবকিছুই আমরা তুলে ধরতে চাই আমাদের জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল antv24.com এর মাধ্যমে। তো আমাদের সাথে আপনারা থাকবেন, এই প্রত্যাশা জানিয়েছি। আল্লাহ হাফেজ।